নাটোরের পুলিশ সুপার লিটন কুমার সাহার উদ্যোগে দীর্ঘ 10 বছর পর আদিবাসী নারী কল্পনা পাহান তার বসতভিটা ফিরে পেয়েছেন। মঙ্গলবার দুপুরে পুলিশ সুপার শহরতলির হাজরা নাটোর এলাকায় যান। এ সময় তিনি কল্পনা পাহানের সাথে কথা বলে তাকে তার বসতভিটায় তুলে দেন, সেই সাথে সুদ ব্যবসায়ীদের প্রতি কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেন। ভবিষ্যতে কেউ যদি সুদের ব্যবসা করে তাহলে তা কঠোরভাবে প্রতিহত করার হবে বলে জানান তিনি। বাড়ি ফিরে পেলে কল্পনা পাহান পুলিশ সুপার লিটন কুমার সাহার প্রতি অশ্রুসিক্ত নয়নে কৃতজ্ঞতা প্রকাশ করেন। এ সময় পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা সহ স্থানীয়রা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, হাজরা নাটোর এলাকার কল্পনা সুদ কারবারি খুশি বেগমের কাছ থেকে 20,000 টাকা ঋণ নেন। এরপর কয়েক ধাপে 35,000 টাকা পরিশোধ করেন তিনি, কিন্তু সুদ বাবদ খুশি বেগম 3,00,000 টাকা দাবি করেন। এরই এক পর্যায়ে তার বসতভিটা দখল করে নেন সুদ ব্যবসায়ী খুশি বেগম। এ নিয়ে গত 7 এপ্রিল যমুনা টেলিভিশনের সংবাদ প্রচার হলে পুলিশ সুপারের নজরে আসে তিনি। পরে খুশি বেগমকে গ্রেফতার করে কারাগারে পাঠায় পুলিশ।